শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসি প্রতিদিনের প্রতি দিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে আপনাদের সাথে আছি আমি অর্জ রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে আর পুরোটা সময় জুড়ে আজকেও আমাদের সাথে থাকবেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন কণ্ঠশিল্পী টিনা চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন আপু খুব ভালো আছি অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ বেলা শেষেতে আপনাকে অনেক ধন্যবাদ বারে যখনই আপনাদেরকে পাই যারা গান করছে এবং গান নিয়ে ব্যস্ত থাকছে নতুন নতুন কাজগুলো সম্পর্কে আসলে আমরা জানতে পারি এবং কাজের পেছনের গল্পগুলো কিন্তু আমরা জানতে পারি তেমনই একটা কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি যে নতুন একটা কাজ রিলিজ পেয়েছে ভ্যালেন্টাইনসে শেষ দিন সেটার গল্পটা একটু শুনি পরিকল্পনা কিন্তু মনে হয় অনেকদিন ধরেই হচ্ছিল শুনি এর আগে একবার প্রোগ্রামে আসা হয়েছিল এখানে তখনও এই গানের তখন প্ল্যানিং নিয়ে আমি শেয়ার করেছিলাম তো এই গানটার কাজ শুরু করেছিলাম গত বছর প্ল্যানিং ছিল তারও আগে একটা মানে লম্বা এত নর্মালি এত সময় আগে কাজ করা হয় না আর যেহেতু অনেকগুলো মানুষ এই গানটার সাথে জড়িত যার কারণে সবকিছু মিলিয়ে আসলে একটু লেট হচ্ছে বাট আমার মনে হচ্ছে ওই শেষ দিনে এসে শেষ দিন গানটা একটা সুন্দর একটা সময়ে আর কি আমরা প্রকাশ করতে পারলাম ভালোবাসা দিনের ভালোবাসা ভালোবাসা দিবসের মানে উপলক্ষ ভালোবাসারই ঠিক আগের দিন আমরা গানটা রিলিজ করি সিডি চয়েসে ব্যানারে গানটা বের হয় আর এই তো গত বছর আমি ভয়েস দিয়েছিলাম এখানে কাজ করেছে আমি তাহসান ভাইসা থেকে গেছি টুইট করেছি এবং গানটি লিখেছেন জুলফিকার রাসেল এবং সুর করেছেন তাহসান ভাইয়া এবং কম্পোজিশনে ছিলেন সাজিত সরকার আর গান্তের চমৎকার একটি মিউজিক ভিডিও আছে হ্যাঁ অবশ্যই সবাই দেখে ফেলেছে অলরেডি তাহসান ভাইসা থেকে এই প্রথম ছিল কাজ কেমন ছিল সেই অভিজ্ঞতাটা যদি এটা মানে প্রিপারেশনটা সব থেকে অন্যরকম ছিল কারণ আমার যখন আমি প্রথম আমার অ্যালবাম রিলিজ করি আজকে বৃষ্টি হবে তো ওই অ্যালবামের আগে জাস্ট পড়ালেখা শেষ করে এসে আসলে আমার কাজটা করা তো সেখান থেকে যেটা হয়েছে মানে আমার মনে হচ্ছিল যে আমি এই ধরনের গানই শুধু গাইতে পারি আচ্ছা যার কারণে ওই গানগুলো আমার আমার ওই একটা গন্ডির ভিতরে হতো না হতো না এবং আমার মনে হয়েছিল যে আমি অন্য ধরনের গান গাইতে পারবো না আমার অ্যালবাম রিলিজের পর আবার একটা গ্যাপ হলো তখন আমি অনেক টিভি প্রোগ্রাম বাইরে মঞ্চে কাজ করা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলাম তারপর মনে হলো নতুন কাজ নতুন নিজের একটা গান করব সে গানটা কেমন হবে বাট আমার মনে হচ্ছে যে আমি অন্যরকম গান গাইতে চাই সেই জায়গা থেকে আসলে তাহসান ভাইয়াকে আমার মানে আমার এই এই কথাগুলোই আসলে সেইভাবে শেয়ার করা আমার মনে হচ্ছিল ভাইয়ার সাথে গান ভাইয়া একেবারে টোটালি অন্য রকম একজন গানের মানুষ মানে সবার থেকে একটু আলাদা করা যায় ভাইয়ার স্টাইল সবকিছু এই জন্য আসলে ভাইয়ার সুরে গান করার একটা চেষ্টা ছিল এবং আমার মনে হচ্ছে যে আমি সাকসেসফুল এবার শুটিং এর অভিজ্ঞতাটা যদি জানতে চাই কারণ যেহেতু মিউজিক ভিডিও চলে এসেছে নিশ্চয়ই অভিজ্ঞতা ছিল আসলে আমাদের এখানে ভাইয়ার তাসাম ভাই এবং আমার যে কাজটা আমাদের শুধু লিপার ছিল আমরা এখানে মডেল ব্যবহার মানে ইউজ করেছি সবকিছু মিলে আর কি খুব মানে ভালো লাগাটাও খুবই অন্যরকম অন্যরকম ছিল শুটিং হয়েছে কোথায় হয়ে অনেকদিন গেল বেশ কিছুদিন পার হয়ে গেছে রেসপন্সটা তো বলতেই হবে কেমন ছিল রেসপন্স খুবই ভালো মানে আমি আমার চাওয়ার জায়গাটা সবসময় খুবই সীমিত থাকে আমার মনে হয় যে আমার নিজের আমি আরো সুন্দরভাবে তৈরি করে দেন সামনের দিকে আগে এই কাজটা ছিল আমার আমি বলবো যে শেষ দিনে আমার শুরুটা হলো এরকম কারণ প্রথম কাজটা ছিল প্রথম কাজ স্বভাব মানে স্বাভাবিকভাবে যেরকম হয় সবার সেরকমই আমারও ছিল সেখানে আমি আমার ভুলগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম তারপর লম্বা একটা বিরতি আমি খুব এই যে সুযোগ পেলেই অনেক ধরনের গান করা যে মিক্সড অ্যালবামে গান করবো এই কাজগুলো আমার করার আগ্রহী ছিলাম না আমার মনে হয়েছিল যে আমি নিজে কিছু করি যেটা সময় নিয়ে করি বা আমার মনে হবে যে আমি এটা করছি বুঝি করছি এইজন্য বিরতিটা লম্বা হওয়ার কারণে যেটা হয়েছে যে এই কাজটা যখন করলাম সবকিছু মিলা আমার মনে হয়েছিল যে এখান থেকে আমি যতটুকু ফিডব্যাক পাবো সেটাই আমার জন্য খুব পজিটিভ মানে সেটা পজিটিভটাও আমার জন্য পজিটিভ নেগেটিভটাও আমার জন্য পজিটিভলি আমি নিব সেই জায়গা থেকে আমি খুব হ্যাপি বাহ চমৎকার কি কি প্ল্যান হচ্ছে যেহেতু এই বছরে এটা প্রথম কাজ ছিল সামনে আর কি কি কাজ পেতে যাচ্ছে আমরা আচ্ছা আমার মানে কিছু পছন্দের গানের তালিকা আছে যে গানগুলো আমি সব সময় সব প্রোগ্রামে গাই এবং আমার মনে হয় যে অনেক পুরনো দিনের গান করতে আমি অনেক পছন্দ করি তো সেখান থেকে আমি কিছু গান পছন্দ করে আমি একটা লিস্ট করেছি যে গানগুলো আমি করছি নতুন করে কম্পোজিশন করে আমি গাচ্ছি এরকম বেশ কিছু আমার মনে হয় যে পুরোনো দিনের এই গানগুলোর আলাদা একটা দর্শকরাই আছে দর্শক শ্রোতারাই কিন্তু আছেন যারা সবসময় অপেক্ষায় থাকে যে পুরোনো দিনের গানগুলো নতুন আঙ্গিকে নতুন ভাবে যদি একটু করা যায় ঠিক তাই ওই জায়গা থেকে থেকে আসলে এই চিন্তা কিছু কিছু আমার করা হয়ে গেছে, সেই কাজগুলো নিয়ে কিন্তু বিস্তারিত শুনতে হবে যে মিউজিক ভিডিও নিয়ে কি প্ল্যান হচ্ছে বা গান নিয়ে কি প্ল্যান তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে কথা বলছিলাম এবং আমাদের স্টুডিওতে আছেন কণ্ঠশিল্পী টিনা চলে যাচ্ছে আবার তার কাছে যে পরিকল্পনা নিয়ে কথা হচ্ছিল যে বেশ সময় নিয়ে আপনি কাজগুলো নিয়ে ভাবছেন বা কাজগুলো করছেন তো নেক্সট কাজগুলো যেটা শুনছিলাম এই তো আমার নতুন কিছু গান করব কাজ চলছে আর আমি কিছু মানে পুরনো গানকে নতুনভাবে করছি গানগুলো কি সিলেক্ট করা হয়েছে হ্যাঁ মোটামুটি এর নতুন করে আবার সংযোজন হচ্ছে নতুন লিস্টে হচ্ছে এরকম আমি কয়েকটা গানে বলি যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান খোলা আকাশ কি এত ভালো লাগতো এই গানটাকে নতুন করে করছি আচ্ছা তারপর চলে যদি যাবি দূরে স্বার্থপর এরকম কিছু গান পছন্দের গান যে গানগুলো আসলে চূড়ান্ত লেভেলের জনপ্রিয় এবং এই নতুন করে করার ক্ষেত্রে কি কি সংযোজন হচ্ছে যদি জানতে চাই যে ইনস্ট্রুমেন্টের কিছু কাজ থাকছে বা কোন ধরনের ফিউশন হতে পারে আসলে এই গানটাকে আমি ফিউশন বলবো কি না আমি বুঝতে পাচ্ছি না এটা এটা হচ্ছে মানে পুরোপুরি গানের সুরে কোনো পরিবর্তন নেই একজন শিল্পী একটা মেল ভয়েস থেকে এমনিতেই একটা চেঞ্জ আসে সেইখান থেকে আমার সুরের ব্যাপারে আমি সবসময় খুব বেশি মানে আমার জায়গা থেকে আমি চেষ্টা করি সেই জায়গাটা নিয়ে কখনো যেন আমার সেই বড়রা আমাকে নিয়ে না বলতে পারে আমি নষ্ট করে ফেলেছি এই ব্যাপারে হ্যাঁ সেটাই এবং গানগুলো এমন পর্যায়ের গান সেখানে গাইতে পারা মানে গাওয়ার চেষ্টা করাটাও একটা অনেক বড় ব্যাপার সেখান থেকে আসলে যেটা আমি জাস্ট কম্পোজিশনে চেঞ্জটাকেই বলবো এবং তখন না অনেক মানে একটা ওভারঅল একটা চেঞ্জ একটা থাকবে এরকম কতগুলো গান আসলে রেডি আছে এই মুহূর্তে এই মুহূর্তে রেডি আছে আমার কভার সং এবং আমার নিজের নতুন গান মিলে পাঁচটি গান আমার রেডি আছে এবং খুব ইচ্ছে আছে আমি স্পেশালি আমার শ্রোতাদেরকে বলতে চাই যে আমার এই লম্বা বিরতিটাকে আমি যদি মানে আমার এটা একটা সুযোগ যে এখন এ বছর অ্যাটলিস্ট এক মাস বা দু মাসের একটা ব্রেক দিয়ে দিয়ে আমি গানগুলোকে ছাড়বো এবং কাজ চলছে এটা যখন যেভাবে এর মধ্যে যদি কোনো বিশেষ দিবস চলে আসে হতে পারে পারে। চলে আসতে এবং সেটার সাথে মিউজিক ভিডিওর প্রসঙ্গ অবশ্যই আসে কারণ প্রত্যেকটা গানের সাথে এখন মিউজিক ভিডিওর যে ব্যাপারটা আসলে জড়িয়ে আছে এটা আসলে কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব না তো সেক্ষেত্রে একজন সঙ্গীত শিল্পী হিসেবে কি ভাবছেন এই ব্যাপারটি নিয়ে আমার গানগুলোর জন্য আসলে আমি গানগুলোতে বেশি জোর দিচ্ছি ভিডিও প্ল্যান তো আছেই কারণ প্রচারের মাধ্যম হিসেবে তো এখন ভিডিও ছাড়া আমি ইউটিউবে কি করে দিব বা টিভি প্রোগ্রামে আমার ভিডিও প্রোগ্রাম একটা হচ্ছে সেখানে আমি কিভাবে গানটাই করবো হয়তো লাইভ প্রোগ্রামে আমি নিজে গিয়ে পারফর্ম করলাম তো প্রচারের মাধ্যমের জন্য ভিডিওটা একদম অপরিহার্য এখন ব্যাপার হয়ে গেছে দ্যাস তাই যেটা যে একটা ভিডিও হবে গানের মান অনুযায়ী অবশ্যই সেই মানটাকে ধরে রাখার চেষ্টা করব। আর ভিডিও নিয়ে আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমি খুব মনে করি যে গানটা ভালো হওয়াটা অনেক বেশি জরুরি গান ভালো না হয়ে একজন ডিরেক্টর খুব চাইলেই যে মিউজিক ভিডিও অনেক কালারফুল একটা ভিডিও করে সেটাকে খুব গ্রহণযোগ্য করে তুলবে খুবই কঠিন এটা এবং সেক্ষেত্রে একটা জিনিস আসলে বলতে চাই যেটা আসলে কথা প্রসঙ্গে সবসময় উঠে আসে যে সিনিয়র শিল্পীরা বা আমাদের অনেক গুণীগুনী মানুষেরা বলেছেন যে নতুন প্রজন্ম নিয়ে তাদের খুব একটা আক্ষেপ কাজ করে যে কাজের অনেক সুযোগ পাচ্ছে কাজের ক্ষেত্রটা অনেক সহজ হয়ে যাচ্ছে খুব সহজেই পপুলারিটি পেয়ে যাচ্ছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে এবং এই যে মিউজিক ভিডিওর প্রসঙ্গটাও এখানে আসতে পারে যে তারা গানটার চেয়ে নিজের লুকটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে বা আনুষঙ্গিক ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে এটা আসলে কতটুকু কতটুকু জরুরি একজন সঙ্গীত শিল্পীর জন্য এটা আসলে আমার কাছে খুবই মানে অপ্রাসঙ্গিক একটা কথা আমার মনে হয় আমার নিজের জায়গা থেকে একজন শ্রোতা হিসেবে একজন গানের মানুষ হিসেবে একজন আমি মানুষ হিসেবে আমি বলবো যে প্রত্যেকটা মানুষই আসলে আলাদা প্রফেশনের জন্য হয়তো সবার আগে তো সে মানুষ না তার নিজের একটা স্টাইল ভালো লাগার ব্যাপার আছে ভালো লাগার ব্যাপার আছে তো সেখান থেকে একটা মানুষ প্রত্যেকটা মানুষই চায় আলাদা ভাবে তাকে যেন দেখতে ভালো লাগে তার সবার আগে নিজের কাছে নিজেকে যেন ভালো লাগতে হবে এবং অন্যের জন্য করার চিন্তা থেকে আমার মনে হয় না কোনো মানুষই সেভাবে নিজেকে তার লুক ক্রিয়েট করে তাকে তার মিরোরে তাকে দেখতে ভালো লাগতে হবে সবার আগে নিজের কাছে ভালো লাগলেই সে কনফিডেন্ট থাকবে যে আমার চারপাশে হয়তো সবাই আমাকে সেভাবে নিচ্ছে আর গানের মানুষ তার সবচেয়ে বড় পরিচয় তার গান গানের শিল্পী তো সেখান থেকে এখন তো সবকিছু আসলে সবই প্রেজেন্টেশন আপনি সেখানে বসে আমি একজন গানের মানুষ হিসেবে এখানে এসে বসেছি সবই প্রেজেন্টেশন তো এক জিনিসটা তো খুব সুন্দর এবং শালীনতা সবকিছু বজায় রেখে একটা পরিচ্ছন্ন কিছু হতে হবে কিন্তু আমি আজকে গানের শিল্পী হিসেবে এখানে একটা গানের কারণেই আমার এখানে আসা তো আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি তো সেখান থেকে আমার তো চেষ্টা থাকবে যে আমাকে যেন দেখতে অনেক পরিপাটি লাগে আমার আমার আমি কনফিডেন্ট হব সেই জায়গা থেকে তো সেখানে আমি গানের জন্য আজকে এখানে এসেছি আমার ওই জায়গাটাকে যদি আমি অবহেলা করে শুধুমাত্র এটা আসলে হয় না এটা খুব সাময়িক একটা হয়তো কিছু ক্রিয়েট হতে পারে যারা এরকম করছে কিন্তু সাময়িক ভাবে কিন্তু স্থায়িত্বকালটা কালটা কিন্তু থাকে সেটা থাকে সেটা থাকছে না এবং সেটা হয়তো তাদের নিজে জায়গা থেকে এক একজনের মেধা এক রং ট্যালেন্ট টা থাকে আলাদা ব্যাপার আসলে এটা নিয়ে আমাদের বলার আমার মনে হয় না কোনো কারণ চমৎকার পজিটিভ একজন মানুষ এবং গল্প করতে করতে একটু গানের সময় হয়ে গেল গান শুনতে হবে এখন আপনার পছন্দের কোন গানের দু লাইন শুনবো বৃষ্টিলে চলে সো সব কাজে ফেলি তোমার আশায় থাকব মনে তো পড়ে না বৃষ্টি ছুঁয়েছি শেষ কবে শেষ কবে আজকে বৃষ্টি হবে বা চ এই চমৎকার গানের রেশ থাকতে থাকতে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো প্রিয় দর্শক আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে আমাদের স্টুডিওতে আছেন কণ্ঠশিল্পী টিনা কথা বলছিলাম তার সাথে চমৎকার গান শুনছিলাম চলে যাচ্ছি আমরা তার কাছে যে বিষয় একটু জানতে চাচ্ছি যদি বেশ আগের দিনের কথা বলতে হবে পুরনো দিনের স্মৃতি আসলে একটু মনে করা এই ক্যারিয়ারের শুরুটা আসলে কি করে হয়েছিল নিশ্চয়ই অনেকবার গল্পটা হয়েছে হ্যাঁ এটা সারা জীবনই হবে হবে আমার পড়াশোনা গান নিয়ে পড়াশোনা শেষ করে তারপর আমার ঢাকা আসা যেহেতু কিভাবে হবে কিভাবে 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 হয়ে গেল আর ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে গান নিয়ে পড়ালেখা করার এই ব্যাপারটি সে সময় কি করে মাথায় এসেছিল বা চিন্তা ভাবনাটা আসলে কি ছিল চিন্তা ভাবনা কিছুই ছিল না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর যখন টেস্টের জন্য চিন্তা করি যে কোন ইউনিভার্সিটিতে পড়বো তখন যে সঙ্গীত নিয়ে বাংলাদেশে কোথাও পড়া মানে কোন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা হয় এটাও জানতাম না তো সেখান থেকে আসলে হুট করে জানলাম যে রুটিন দেখে যে সেখানে সঙ্গীত বিষয়ক একটা মানে রাজশাহী একটা সঙ্গীত বিষয়ক একটা ডিপার্টমেন্ট আছে আচ্ছা সেখানে দেখে আর যোগাযোগের মাধ্যমটাও ছিল তখন অনেক দূর থেকে এত ফোন কল বা এরকম যদি সময়টা খুব বেশি দূরের না কিন্তু তারপরও যোগাযোগের মাধ্যমটা বদলে গেছে সময়টা তো সেখান থেকেই আসলে যখন খোঁজ খবর নেওয়া হলো যে হ্যাঁ আসলে সঙ্গীত নিয়ে পড়ালেখা করার সুযোগ আছে তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আমি এইটাই চাই আমি এই গান নিয়েই পড়ালেখা করতে চাই আর আমার যতটুকু মনে হয়েছে যে আমি এখানেই ভালো করব আমার যদি কোনো সুযোগ তৈরি আর এই ডিসিশনটা যখন জানানো হলো ফ্যামিলিতে তখন কি কোনো বাধা এসেছিল না আমি একেবারেই মানে গান পাগল একটা মানে মেয়ে তো বটেই মানে গান পাগল একটা পরিবার থেকে আমার বেড়ে ওঠা আমার মা খুব ভালো গান করতেন এবং আমার প্রথম গান শেখাই আমার মায়ের কাছে তারপর আমার মানে আমার নানু বাসা দাদু বাসায় প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে মানে গানের একটা মানে বুঝার থেকে শুরু করে সব সময় আমি দেখেছি সেই ওই দেখে কিন্তু যে আসলে পড়াশোনা করার মতো সুযোগ আমার সময় আমি ভাবছিলাম যে হয়তো এটার কোনো সুযোগ নেই আর আগের সময়গুলোতে তো প্রশ্নই আসে না ওরকম কোনো সুযোগ সুবিধা তারা পাওয়ার তো সেখান থেকে আসলে পরে প্রথম দিকে আমার আমার মা বলছিল আমার মাই আমাকে গান শেখাতো চাই তো আমি গান করি তারপরও আমার মা বলতো ওকে তোমার ভাই আপুদের মতো তুমি অন্য কোন সাবজেক্টে পড়ো পাশাপাশি গানটা করো ওই মানসিকতা জায়গা থেকে আসলে পড়াশোনা শেষ করে কি করব আমি কি তখন শিল্পী হব আমার জন্য কি সুযোগ সুবিধা আছে এই জায়গাগুলো থেকে আসলে ওখান থেকে চিন্তা করা তো সম্ভব ছিল না এই তো আর পরে আমি আমার মনে হয়েছিল যে না আমি চাই খুব শক্ত হয়ে গেলাম এ ব্যাপারে এবং পরীক্ষা দিলাম হয়ে গেল টিকে গেলাম চার বছর অনার্স দেন ওয়ান ইয়ার মাস্টার্স শেষ করে তারপর আসলাম ঢাকায় ঢাকায় আসার পর যেটা হলো যে গানের মানুষদের খুঁজছিলাম যে কিভাবে হয় মানে কোথাও একটু আসলে কেমন থাকে বা কি হতে কিভাবে শুরু হয়ে একটা গানের একটা অ্যালবামের গানের জন্য ভয়েস দিতে গিয়েছিলাম শ্রুতি স্টুডিওতে ওখানে গিয়ে ওখানে তো ফিল্মের গানের জন্য সবসময়ই আসলে একটা থাকেই সবাই সব বড় বড় মানুষগুলো কাজ চলতেই থাকে তো সেখান থেকে আসলে আমার ভয়েস শুনে এরকম বললো যে একটা ফিল্মের গানে ভয়েস দেওয়ার জন্য যা পরীক্ষা করার জন্য গাওয়া গানটা পরবর্তীতে রিলিজ হয়নি বাট শুরুটা হয়েছিল কিন্তু সেভাবেই তখন আমি বেশ কিছু গান আমার পরপর গাওয়া হয়েছে ফিল্মে সবগুলো প্রচার পায়নি কিছু পেয়েছে সব কিছু মিলেই এভাবে আর কি শুরুটা শুরুটা হয়েছে এবং তারপর তো চলছে আর এখন চলচ্চিত্রের গান নিয়ে কি ভাবনা বা কি পরিকল্পনা হচ্ছে পরিকল্পনা হওয়ার একজন গানের মানুষের আসলে কিছু না কারণ গান যেখানে সেটা চলচ্চিত্রে হোক বা নতুন গান হোক পুরোনো গান হোক সবসময় আমার আমার নিজের কাছে মনে হয় যে গান যেখানে সেখানে আমি আছি সব সুযোগও আমার জন্য হয়তো সব সময় আসবে না যখন আমার শুরুটা ছিল ফিল্মের গানে তখন আমার মনে হয়েছিল যে আমি অনেক ভালো একটা ভালো যদি গান পাই এরকম একটা চেষ্টা ছিল বা চাওয়া ছিল কিন্তু একটা সময় গিয়ে আমার আমি ভুলে গিয়েছি লাস্ট আমি কবে ফিল্মের গানে ভয়েস দিয়েছি সেটার কারণে এই গ্যাপটাও আবার অনেক বেড়ে গেছে বেড়ে গেছে তো আমার মনে হচ্ছে যে আমি সবকিছু মিলে আমার গান নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই আমার যখন যেভাবে সুযোগ হবে আমি সেটাকে গ্রহণ করা আসলে এবং আপনার এই স্টোরিটা শুনে একটা কথা মনে হচ্ছিল যে এই স্টোরিটা কিন্তু খুবই চেনা এবং অনেকের জীবনে এরকম হয়েছে যে লাইফ লাইফটা একরকম থাকে কিন্তু পড়া শেষ করে পরবর্তী লাইফের স্টেপটা কি হতে পারে বা কিভাবে প্রফেশনালি কাজ করবে সেটা কিন্তু খুব টাফ আর এই কম্পিটিশনের সময় কিন্তু আরো টাফ ধরে রাখাটা খুব এটা তো চাই অনেক কিছু হ্যাঁ কিন্তু চাওয়ার মতো করে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সেভাবে সাপোর্ট করে করে না তো সেটা চিন্তা করে আসলে মানে সব সময় ভালো কিছু হবে না এটাই স্বাভাবিক কিন্তু সেই সময় নিজের ওই চাওয়াটাকে কতটুকু কিভাবে চাই সেভাবে নিজেকে ধরে রেখে সামনের দিকে আগানো অনেক কঠিন এবং কারো না কারো হেল্প কিন্তু লাগে জীবনে তো এরকম নতুন কেউ যদি এই বা সেম লাইফটা ফেস করে আপনার কাছে যদি কোনো হেল্প চায় আপনি কতটুকু আসলে তাকে হেল্প করবেন বা আপনার ভাবনাটা আসলে তার জন্য কি থাকবে মানে ক্যারিয়ার প্ল্যান করা সেটা হচ্ছে যে আসলে নিজে চাওয়াটা কতখানি সেটা নিজের কাছে পরিষ্কার থাকতে হবে সেটা যে প্রফেশনেই হোক এটা শুধু গানের মানুষদের জন্য না যে একটা অন্য একটা এসে সে হয়তো মেডিকেলে পড়লো সে ডক্টর হবে এটা তো খুব ইজি একটা ব্যাপার বা একটা বুয়েটে পড়ে সে ইঞ্জিনিয়ার হবে এটাও খুব সহজ কারণ জায়গাগুলো ফিক্সড করা থাকে কিন্তু অন্য একটা সাবজেক্টে পড়ে এসে সে জবটাকে কিভাবে নেবে তো মানে কি টাইপের জব করবে যেটাই হোক না আমার মনে হয় যে নিজে চাওয়াটা নিজের কাছে অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে বাট অনেকে অনেক কিছু মাথায় দিবে যে বাবা মা এক রকম চায় ফ্রেন্ডরা এক রকম চায় ভাই বোন এক রকম চায় নিজে কি চাই সেটা তো জানাটা খুব বেশি সেটা আগে জানতে হবে আসলে বাহ তখন এমনি জায়গাগুলো তৈরি হয়ে যাবে স্টেপগুলো তৈরি হবে যে আমি এই পথে হাঁটবো গল্প করতে করতে আসলে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি আজকের মতো বিদায় নিতে হচ্ছে তবে আশা করছি আবারও নতুন কোনো কাজ নিয়ে আবারও গল্প হবে গান হবে আড্ডা হবে আপনার যদি এসএটিভির দর্শকের জন্য কিছু বলার থাকে আসলে এই জায়গাটা আমার অনেক পছন্দের আর আড্ডা দিতে সবসময় অনেক বেশি ভালো লাগে খুব ভালো একটা সময় কাটলো নিজের কাজ নিয়ে আমার শ্রোতাদের কাছে আমার প্ল্যানিং সবকিছু শেয়ার করলাম জি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আর এসিটিভি আপু এবং আমার ভাইয়ারা যারা সামনে আছেন ক্যামেরা পেছনে আছেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকটি পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এসি টিভির পর্দায় চোখ রাখবেন